আমি একটা খেলা দেব তোর সাহায্য লাগবে তুই এখন নগদ কিছু দিবেন না শালা তুই আসলে একটা ছোট লোক রন্টু ভাই তাড়াতাড়ি চলেন কই যাবো কি সে চেয়ারম্যান জমিতে बाउंड्री দিতে গেছে ঋষাদ মনে করে যে হাতে একটা লাঠি নিয়েই দৌড় দিছে কিসের লাঠি বাসা ছিল মনে হয় আমার ঘুষ দিছিল আমার আব্বার ভোট ব্যাংকটা তারে দেওয়ার জন্য আমার 3 লাখ টাকা অফার করছে আমি তো মনে করো যে 2 লাখ টাকা নিয়েও নিছি টাকা নিয়ে নিছো ওমা টাকা দিলে আমি নিব না টাকা এমন একটা জিনিস এইটা কি কাউরে ফিরে দেন যায় কো নিছো সেটা ঠিক আছে হ্যাঁ নিছি কিন্তু আবার তুমি তো আব্বার ভোট ব্যাংকে আমারে ভোটও দিবার কইছো তাই না তোমারে আমি চিনি না সা দেখেন তুমি কইলাম একটা বাটপার আছো হইছে কি জানো মানে সেই টাকা কিন্তু আমি আর ভোগ করতে পারি নাই বুঝছো কেন তুমি তো আব্বা তুমি তো শুভমার ফোন দাও না রন্টু রন্টুর একটা ফোন দেওয়া যায় না রন্টু তো কেন্দ্রের ভিতরে কলিং এজেন্ট না আচ্ছা তুমি হিসাবটা দিলার এটা তো 6টা কেন্দ্রের হিসাব হ্যাঁ আর ও মাত্র 6টা কিন্তু আমি তো 100 ভোটে পিছে আছি আমি তো হাইরে গেলাম মনে হইতেছে এত যে কষ্ট করলাম এত টাকা পয়সা খরচ করলাম কি হইলো আমি তো শেষ মানে কাকুলি আপনি যে কি কয় না এইখানে তো গোমারুর নিজ কেন্দ্রের ভোট আছে তাই সে জিতছে আর তুমি হেরে গেছো আর আমার টেনশন নিও না তো দেখো শুভমার বাবা মা আমগুলো কোনো ভালো খবর দিয়ে আইবো আর রন্টু মা তো পলিগে হিসেবে কেন্দ্রের ভিতরে আছে টেনশন লো না মা এই একটা ফোন দাও না আর দূর মিয়া 15 মিনিট আগে তো গেল ভোট গণনা শেষ হয়নি ফোন দিয়ে কি করব আপা গো আপা ঘটনা তো ঘটে গেছে আপা শুভ ঘটনা ঘটে গেছে আপা ঘটনা ঘটে গেছে শুভ আমি কি হাসছি কি কয় আসছে আমার হাতে 12টা কেন্দ্রের হিসাব আমরা 250 পরে আগে আসছে দাঁড়া দাঁড়া আয় আরে তো বাকি আছে আল্লাহ গো আল্লাহ আরে তাহলে তুমি টেনশন করো না তো বাবু গেছে আমাগো গ্রামের কেন্দ্রগুলো আছে না ওইটার হিসাব আনতে আর রন্টু হচ্ছে এই তোমাগো এই গ্রামের কেন্দ্রগুলোর হিসাব নিয়ে আসবো এগুলো তো সব বাকি আছে হো আর এই দুই কেন্দ্রের তো আপনি চোখ বন্ধ করে জিতবেন তুমি কোথায় টেনশন নিতেছ কোনো টেনশন লেও না বাবু মা আমার দুই কেন্দ্র ভোট আছে মাত্র 1,500 আর আমরা আগে আছি 3,000 চেয়ারম্যান
সোমাই এগুলো কি করতেছেন ওকে ভুল করছ না এই শুধাই দিলাম না এরইতো না এরইতো পারে না আমি মানুম না মানতাম আগে মানতাম এখন আমার মা চেয়ারম্যান আমি কোনো কিছু মানুম না কারে কি কষ্টই চেয়ারম্যান বানাইছে কেন তারা মারে কে বানাইছে আমি আমি আপনি বানাইছেন জি শরম করেন না কথা কইতে আপনার মতো লোকের কারণে আমার মা 2000 ভোট কম পাচ্ছে নালে আমার সারা দেশ আমার মারা করত বাবা রে বাবা নদী পার হইলে মাঝিকার শালা না ভাই থামেন তো এই বাসায় পা দেওয়ার পর থেকে রুম নিয়ে আপনারা ঝগড়া শুরু করছেন আরে ফালতু কথা করেন ভাই ঝগড়া আমি করতেছি না সে করতেছে দূর ভাই তখন তো কথা হইলো রণ্ডু ভাই তো যাওয়ার আগে কইই গেল যে ওই রুমটা আপনাদের এই রুমটা রিসাদে আমার সামনেই তো কইই গেল আর আপনি কেমন মানুষ কত খারাপ বড় চিন্তা করেন যে তখন মেনে নিলেন এখন আপনি মানতেছেন না আমি রাতের অন্ধকারে আপনার লোকের রাস্তা দিয়ে গেলাম আপনি কি করলেন এই সুযোগে আপনি আমার জিনিস সব বাড়ি করে দিলেন কত খারাপ আপনি কত নিষ্ঠুর এই ব্যাটা তো ভিটামিন আর ব্যাটা এন্ডিন রাইট হ্যাঁ এই এই ব্যাকরণ ব্যাকরণ জীবনে পড়েন নাই ভাষাটা অলংকার বলে কথা স্যার জানেন জানেন হ্যাঁ তোমার যে অলংকার এলো সব ইংলিশে উচ্চ কোনো ভ্যালু নাই এই রুম আমার এই রুমে আমি থাকি ঋষাদ এই বেশি দিন করে দিলাম বুঝান কিন্তু আরে আচ্ছা ঠিক আছে তোমরা ঠান্ডা বাচ্চা পোলাপানের মতো কি শুরু করছেন আপনারা আচ্ছা ঠিক আছে সমস্যা সমাধান আমি করে দিতেছি আর টস করাবে টসে যে জিতবো রুম তার না 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 এই মে কে টস রুম আমার আরে আরে বাচ্চা পোলাপানের মতো করে না তো ঋষাদ আগে আমার কথা শুনেন আমি টস করব টসে যে জিতবো রুম তার এখন ভাগ্য নির্ধারণ করা হবে এই যে শাপলা এই যে পরিবার ভাই আমি শাপলা কি এর আপনার শাপলা শাপলা আমার না না ভাই ভাই এই যে আই আই কি এর আপনি ঠিক আছে শাপলা না আপনি সব বেদাল লাগেন না সব জায়গায় আপনার চেয়ারও শাপলার মতো আমি মানুষই লইছি জান জামালা তো তোর আমি নিলাম শাপলা তুই এই মিয়া এই আপনার চাওয়ার কি জায়গায় উড়ি তো জিজ্ঞেস আমার আমি কি নেমু আমি কম কোনটা লমু আমার মন চাইলাম শাপলা লমু নাহলে আমি মানুষ লমু চাইছি চাইছি পাইছি পাইছি টসে লেগে গেছি আপনি টস করেন এই টস আমি কোনদিন মানমু না আমি শাপলা ছাড়া যতদিন টস করছি ততদিন আসছি এই টস হইব না হইব না হইব না শেষ কলিল ভাই আপনার কথা শুনবেন টস করেন অবশ্যই শুনবো উনি কে উনি জানেন আমার মাস্টার ম্যান চুপ একদম স্টপ একদম স্টপ ভাই না চুপ থাকো আর তোমরা এই পোলাপানের মতো কি শুরু করছো এগুলা হ্যাঁ একটা আম তো দেখতেছি শাপলা নিয়ে আমার টস করা লাগবো না হলো না এভাবে হয় না আপনি আস্তে কথা করবে কারো লাগে কথা এই ভাই এই হাতে কাজ করেন তো টস করেন এখন কোনো টস হবে না টসের কোনো দরকারই নেই কয়েন ছাড়াও অনেক কিছু দিয়ে টস করা যায় কিন্তু আমি আর এর ভিতরে আর নাই কারণ আপনার পোলা পানের মতো যা কেলাকালি শুরু করছেন এই কোনো টস হবে না এই ঋষাদ ভাবির জন্য নতুন একটা বাসার খোঁজ পাইছি তুমি কি যাবে আমার সাথে ভালো ভালো যেগুলো বাইরে করছেন এগুলো ভিতরে ঢোকার নিলে আপনার ভিতরে ঢোকাই দেন আর তোমার বাইরে রাখবো আমি এগুলো বাইরে থাকো তুই এর কি আরে ভাই কিরা সানসস খাসির পায়া আর নান এখন ভাগো কি মানে বেকারির দোকান দিবেন নাকি আপনি বলছিলেন কখনো আসবেন না আসতে তো চাইছিলাম না কিন্তু তোমার আব্বা আমার আব্বার কি তোমার আব্বার অনুরোধ আমি ফেলতে পারলাম না উনি এমন ভাবে বললো যে আমি আমার আব্বা আপনাকে কি অনুরোধ করছে তোমাকে দেখা রাখার অনুরোধ করছে রোমা তোমার আব্বা তো তোমার নিয়ে যে কি টেনশন তোমার গার্জিয়ান নাই ইনকাম নাই এই শহরে তুমি কই থাকবা কি করবা এগুলো আর কি কালাম ভাই আপনি এখান থেকে সোজা গিয়ে বড় রাস্তায় উঠবেন ওখানে গিয়ে শিমুলতলির বাস ধরবেন দি সোজা শিমুলতলি চলে যাবেন আমার টেক কেয়ার করার আপনার কোনো দরকার নাই লাগবে লাগবে রুমা লাগবে এই প্রেমভাবে কথা বলতেছেন কেন বলেন তো এই যে পোশাক আশাক কেমন হচ্ছে কেন আপনার কেন কমেডিয়ান লাগতেছে নাকি অবশ্যই পুরাই কমেডিয়ান লাগতেছে তাহলে তো আমি সব বলি মানে কি মানে হচ্ছে গিয়া আমি তো কমেডিয়ান সাজতে চাইছি যাতে আমারও দেখলে কমেডিয়ান মনে হয় জি কালাম ভাই আপনি সফল হয়েছেন আপনাকে দেখে একদম প্রপার একটা কমেডিয়ান মনে হচ্ছে এখন আপনি যান যাওয়া যাওয়ার কত তো দূর কি বাত এখন তোমারে আমি একটা গান শোনাবো তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো গো ঘুম ভাঙানি তোমায় গান শোনাবো এই থামেন তো থামেন কেন ভাল লাগতেছে না এই তোমার মনে আছে
তার সালে এক প্রোগ্রামে তুমি নাচ করছিলা আমি গান গাইছিলাম আপনি তখনও খুব বাজে গান গাইছেন এখনো বাজে গাইতেছেন না 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 কথা তুমি ঠিক কো না আমি তো সেদিন মাফ কইরা দিছিলাম গ্রামের সবাই আমার গান পছন্দ করে তুমি চিন্তাই করতে পারবে না এখন আমি অনেক ভালো গাই আন্টি আমার গান শুননা 1000 টাকা উপহারও দিছিল কালাম ভাই উনারা কেউ গান বোঝেন না কিন্তু আপনার বোঝা উচিত যে আমি একটু হলেও গান বুঝি আপনি সেদিনও খুব বাজে গাইছিলেন আজকেও বাজে গাইতেছেন এখন তো ভালো গাই ঠিক আছে এখন যান আপনি কালাম ভাই প্লিজ তুমি কই যাবে রুমা আমার অন্য ভাইয়ের সাথে একটা কাজ আছে তাহলে তো আমারও যাইতেইব আপনার যেতে হবে মানে মানে আপনি কি ওখানে কি করবেন রন্টু মিয়া না না আতালে বাতালে কথা কয়ে তোমার মনটাকে দেব নষ্ট করা আমি তো সেটা হইতে দিতে পারি না সেটা যাতে না হয় সেই দায়িত্ব তোমার বাবা আমারে দিছে আমি সেই দায়িত্ব তো কঠোরভাবে পালন করব কালাম ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেন প্লিজ আপনি আমার সাথে আসবেন না মাফ করার কোনো উপায় তো আমি দেখতেছি না কি চলেছে একা পথে সঙ্গী আপনি কি পাগল হয়ে গেছেন নাকি ভাই আমার এই গানটা তোমার ভালো লাগে নাই না লাগে না আপনার কিছুই ভালো লাগতেছে না আমার ভালো জিনিস কারোই ভালো লাগে না এই যেমন ধরো ওষুধ তিতা নিম তিতা কেউ এগুলো ভালো লাগে না কিন্তু এগুলো কিন্তু জিনিস ভালো খোদা কি অত্যাচার তিনজন মেয়ের কথা শুনে হাজারটা প্রশ্ন একবার কইতেছে কি যে মেয়েটার ডিভোর্স হইলো কেন ছোট বোনের কেন বিয়ে হইলো না তার মা বাপ কেন তার সাথে থাকে না আরে ভাই এ তো পুরো কোটে ওঠার মতো জেরা করতেছে তোরু এই সব কেন কইব কইতাছে এটাই তো বাস্তবতা রন্টু ভাই বাস্তবতাটারে বদলায় দেন আপনি মি এতদিন ধরে এলাকায় মাস্তানি করেন আপনি বদলাইতে না বললে কেমনে সবকিছু তো জোর করে হয় না রন্টু ভাই আরে ভাই বুঝছি তো সবকিছু হয় না কিন্তু এটাই তো হয় তো হইব আচ্ছা আমি দেখতেছি আ দেখতে দেখতে মাস পার করেন একটা মহিলা মানুষ আর বন্ধুর পাশে থাকতাছে যেটা কেমন খারাপ দেখা যায় আমরা সেটা সবাই বুঝতেছি বাবা না না আমার মনে না বুঝতেছেন বুঝলে এমন দিন দেখতে তো না ভাবি ঠিক আছে তুমি এর আগে বুঝতে গিয়ে অনেক ঝামেলা বাঁধাইছো এবার একটু খান্ত হও বাবা তুমি আপনারাও একটু খান্ত হন আপনারা কম ঝামেলা হালার নাই আচ্ছা ঋষভ এখানে তো আমি আছি ভাবির বিষয় আমিও আছি না রে বাবা তুমি এবার ভাবির বিষয় একটু অবসরে যাও বিষয়টা আমরা দেখতেছি ওই আপনাকে দেখা দিতে আমি বর্ষা পাই না আর বর্ষা গেছে গা সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম দেখি কি করা যায় আর শোনো তোমার বন্ধু হ্যাঁ কিন্তু আবার রুমটা ক্লিন চেক করতে সেটা বুঝাই দিও আরে রুম তো ওরে দিয়া দে আরে তুমি একটু আগে মেনে নিলা যে ওই রুমে তুমি রায় থাকবা আমি তো মানছি তুই না কুলি শুভ মানতে চাইতাস না মানা মানে কিছু রে মামা ওই রুমটা ছোট ওটা আমার একা লাগে ঠিক আছে ওই রুমটা বড় তোমরা দুই বন্ধু থাকবা বাস বেলাল শেষ ঠিক আছে আরে সমস্যাই তো এটা তুই কাউরে কোন ফেভার দিতাস সেটাই তো মানতে চায় না আচ্ছা ভাই আপনি আমার কথাটা শুনেন আপনাদের বাসা আমি ঠিক করে দিলাম আপনাদের সাথে আমার ওঠার কথা ছিল কিন্তু আপনাদের সাথে ওঠাটা মনে হয় আমার ঠিক হইব না না আসলে তেমন কিছুই না আমি ছোটবেলা থেকে একলা থাকতেই অভ্যস্ত ভাই এক বেলা রান্ধি তো চার বেলা খাই একদিন রান্ধি তো তিন দিন রান্ধি না আমি এর থেকে ভালো যে আমার বাসাতে আমি থাকি আপনাদের সাথে না থাকি কিন্তু আপনাদের সাথে আমি আসি ভাই তাই না আপনার যা ইচ্ছা আপনি তাই করেন আপনি তো আসল কথাটাই কইতাছেন না আসল কথা বল কি বুঝো না ওনার আচার আচরণ দেখে বুঝো না ডুলে ডুলে দিনে বেলা ডুলে রাতে পানি খায় ঠিক আছে যান আপনারা বুঝছি কই যাবো তুমি আরে রুমা বাবের পে অর্ডারটা দিন ভাই চলো আমিও যাবো তোর যাও লাগবো না লাগবো মামা তোমার এক লাখ লাগবে পে অর্ডার লইয়া আবার ঠিক হইবো না এটা পে অর্ডার রিসার ক্যাশ টাকা না সোজা বসা যা পে অর্ডার যাও কেমন তোমার লগে যাই তুই আর আমি বুঝি না মানে আমার সব ব্যাপার তোমাকে হিংসা করা লাগে খিল্লিকা আপনি কই যাবেন খুবই ভাই কই যে যামো কইতে পারতেছি না আরেকটা বাসা আছে পরিচিত যা দেখি কিন্তু কি যে কমো বুঝতাছি না আচ্ছা জান না গিয়া বুঝায় কোন ওনারও গেলাম আসলেই বাসা দরকার আচ্ছা ঠিক আছে আপনার যান আমি দেখতেছি এখন তাহলে কি করবেন বাসা যে ঘুমাবো যান ঘুমান বাসা হয়ে যাবে আমি বললাম যান আপনারা যে আমাদের বাসা নিয়ে দিতে পারবেন না সেটা কিন্তু আমি আগেই বুঝছিলাম কেমনে বুঝছেন
কারণ আপনারা দেখছেন আকাইম না, আপনাদের দিয়ে কোনো কাজ হবে না, সম্ভবই না। এই যে হুদায় একটা ব্লেম দিতেছেন আমার নামে, আপনি তো দেখলেন কেলেগা বাসাটা হইল না। আপনারা তো কথাই বলতে পারেন না, বাসা নিব আমরা, আমরা তিনটা মহিলা থাকবো না অন্য কেউ থাকবো, সেটা দিয়ে তাদের কাম কি? এই প্রশ্নের উত্তর দিতেই বাপা। কারণ কি, কি কারণে আমাকে প্রশ্নের উত্তর দিতে হইব? তারা বাসা ভাড়া দিব দেখে কি আমাকে মাথা কিনে নিচ্ছে, ফয়সলামি পাইছে? ফয়সলামি না গো বাপা, আপনি তো সারাদিন বাসার মধ্যে থাকেন, তাই শহরে ভাব বুঝেন না। কি ভাও বুঝতে হইব কও আমারে, আমি এখানে খাড়াই খাড়াই ভাও কারে বলে সেটা আমি বুঝি? আরে অনেক মেয়েরা বাসা ভাড়া নিয়ে ব্যবসা ট্যাবসা করে না? ব্যবসা করলে করবে, ব্যবসা করবে চাকরি করবে, তাদের ওনাদের কি, ওনারা মাস শেষে বাসা ভাড়া নিবে শেষ। হ্যাঁ এটা ওই ব্যবসা না, ওই ব্যবসা জঘন্য মানুষ, ন্যাস্টিক মানুষ, আপনি আমাদের এটা ভাবেন? আরে এটা তো আমি ভাবি না, বাড়িওয়ালারা ভাবে। আমি আই, আপনার কয়টা বাড়ি আছে? আমার কোনো বাসা টাসা নাই। আপনি একটা নোংরা মনের মানুষ, আপনি রুমা ভাবিরে নিয়ে আমারে নিয়ে সোমা পারে নিয়ে, ইনশাআল্লাহ আপনারা যে আমার কি করতে ইচ্ছা করতেছে আমি বলতে পারবো না। এই শালা তুই আসলেই খারাপ, আমি কি বললাম? এ কথা তো তুই করতে পারিস, তাহলে আমার গালিটা খাইতে হইতো না। আপনাকে আমার কইতে দিছেন নাকি? আপনি তো নিজেই কয়ে দিলেন। আরে দেখছেন শালা কত খারাপ, যখন আমি কইতে গেছিলাম তুই আমার থামিলি না কেন? হ্যাঁ তুই আমার কি রুম অ্যাসিস্ট্যান্ট হইলি যে তুই আমার গালি খাইতে বাঁচাতে পারস না? আপনি এতদিনও বুঝলেন না, আপনারে শাগরেদ ইচ্ছা করে আপনারে গালি খাওয়ায়। এই নুই আপা, না না তুই আমার ইচ্ছা করে গালি দিয়ে খাওয়াইছস, আমি বুঝছি। এই সমস্ত নাটক সিনেমা বাদ দিয়া টাকা ফেরত দেন। কিসের টাকা? কিসের টাকা বোঝেন না, বাসা দেখা বাবদ ভাবির কাছ থেকে যে রিকশা ভাড়া নিছেন সেই টাকা আমাকে ফেরত দেন। দুটো বাসা দেখছেন তো, হাইড্রেটা দেখছেন? আমি রিকশায় যাবো। কোন রিকশা যাওয়া দরকার, চাকরি নট, টাকা ফেরত দেন। Online, offline. ওই মেয়ে আপনি যান নাই? না না আমি যাবো না তো, আমার যাবার কোনো সুযোগ নাই, কারণ আমার মাথার উপরে আছে বাবার আদেশ, আমি যাবো না। খলিল ভাই আপনি কি আর বদলাবেন না? বিয়ে করে দাও তাহলে বদলায় যাবো, একটা মেয়ে দেখে আমার বিয়ে করে দাও। তা ভাইজান কি করেন আপনি? সে বাবার আদেশ পালন করে। বাবার আদেশ পালন করেন, বিষয়টা কি ভাইজান? একটা কথা কয়ে দেই, রুম লইছেন কোনো সমস্যা নাই, জানলার দিকে যাবেন না, জানলা আমার, যদি জানলা দিয়ে গেছেন তাহলে কোনো ঝামেলা হইবো।